ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। বন্ধুরা, আজকের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে পেজমেকারের টেক্সট র্যাপিং। আমার মনে হয় যারা পেজমেকার ব্যবহার করে তাদের বেশিরভাগই কিন্তু এই অপশনটার ব্যাপারে জানে, আর তাই এই ভিডিও তৈরি করার আগে কিন্তু একবার আমি ইউটিউবে চেক করেছিলাম যে কেউ এর উপরে ভিডিও করেছে কি না। সবকটা চ্যানেলে দেখলাম যে তারা খুব সাধারণ টেক্সট র্যাপিংটা দেখিয়েছে, তো এর মধ্যে কিন্তু আরও কিছু টিপস আছে, সেটা আমি আপনাদের দেখাবো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, তো ইমেজটা কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দেবো। এবার ইমেজটা সিলেক্ট করে আমরা টেক্সটের মাঝখানে বসিয়ে দেবো, এবং ইমেজটা সিলেক্ট করার পরে আমরা টেক্সট র্যাপিংয়ে চলে যাব। তো প্রথমে আমরা দেখাবো কীভাবে নর্মাল টেক্সট র্যাপিং হয়। তো ওপরে 2 নম্বর আর তলায় 3 নম্বর সিলেক্ট করার পরে একটা স্কোয়ার শেপে কিন্তু টেক্সট র্যাপিং হবে। আর এই যে টেক্সটটা অনেক তলায় আছে, এটাকে যদি আমরা ইমেজটা আরও কাছে আনতে চাই তার জন্য কিন্তু এডিট করতে হবে। টেক্সট র্যাপিং গিয়ে আমরা যে বটম যেটা সেটাকে একটু কমিয়ে দেবো, তাহলে ফলে টেক্সটটা একটু ইমেজে কাছে চলে যাবে। তেমনি আমরা লেফট রাইটের ক্ষেত্রে একই অ্যাডজাস্টমেন্ট করতে পারি। টেক্সট র্যাপিং কিন্তু আরও একটা আছে, যেটা হচ্ছে শুধুমাত্র ওপরে এবং নিচে লেখা থাকবে, সেক্ষেত্রে সেটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেখে নেব। তারপরে আমি দেখাবো যে আপনাদের কীভাবে অ্যাডভান্সড কীভাবে আমরা টেক্সট র্যাপিং করবো। তো এখানে আমরা কী করবো না, ওপরে আর নিচে শুধু লেখা রাখবো, ডান দিক বাদিক লেখা থাকবে না। এবার আমরা আগের পজিশনে আবার ফিরে যাব, অর্থাৎ যেমন আগে ছিল স্কোয়ার শেপে। আর এবার যখন আমরা ইমেজটার উপর ক্লিক করব, আমরা কি দেখব না, একটা ডটেড লাইন দেখা যাচ্ছে। তো এরপরে কিন্তু যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু একটা নোড আসে, আর এই নোডটাকে ধরে ধরে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। যদি মনে হয় যে লেখাটা আরও কাছে নিয়ে আসবে, অর্থাৎ যেমন ইমেজ সেই মতো টেক্সটটা থাকবে, তাহলে কিন্তু নোডটাকে ধরে ধরে আমাদের আরও কাছে নিয়ে আসতে হবে। আপনারা দেখতে থাকুন, আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমরা কমেন্টে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন।